আমরা কবে দায়িত্ববান হব? আপনারা সবাই জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শুরুর দিন থেকে প্রশ্নপত্রে ভুল, প্রশ্নপত্রে তো ভুল ছিলই, একই প্রশ্ন একই পরীক্ষা কেন্দ্রে এক সেটে পরীক্ষা নিতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ে ফেলেছে অন্য সেটে। আমি পুরো বিষয়টি নিয়ে কথা বলছি, কথা বলতে হবে, এর বিষয়টার প্রতিবাদ করতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের শিক্ষার্থীরা। প্রথমে আসি পটুয়াখালীর ঘটনায়। পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল 3 নম্বর সেটে, কিন্তু 3 নম্বর সেটের পরিবর্তে সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে 1 নম্বর সেটে এবং পরীক্ষা যথারীতি শুরু হয়েছে টাইম মতো। পরীক্ষা শেষ হওয়ার জাস্ট আগ মুহূর্তে শিক্ষকরা বা গার্ডে যারা রয়েছেন বা কেন্দ্র সচিব দেখে মানে বুঝতে পেরেছেন যে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, তখন পুনরায় আবার সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবার তারা মানে অভিভাবকরা বলছেন যে আমার মেয়ের পরীক্ষা বা আমার ছেলের পরীক্ষা 11:30টায় শেষ হবে, কিন্তু এখনও বের হচ্ছে না কেন, বুঝতে পারছি না, এখন প্রায় 12:30টার মতো বাজে। অভিভাবকরা এরকম মানে হুলস্থুল কারবার হয়ে গেছে সেখানে। একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া শুরু হলো, একটা একটা শিক্ষার্থী তার প্রস্তুতির মতো পরীক্ষা দিয়েছে, পুরো প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা জাস্ট শেষ হতে আর মনে করেন 20-25 মিনিট হয়তো বাকি আছে, তখন আপনি বলছেন না 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 এই প্রশ্ন পরীক্ষা হবে না, অন্য প্রশ্ন, এটা বাতিল এটা বাতিল, আবার আপনি খাতা দিলেন, আবার সেই রোল নম্বর নৈর্ব্যক্তিক মানে পূরণ সরি ওএমআর শিট পূরণ, শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক যে চাপটা আপনারা দিলেন, শিক্ষার্থীরা মানসিকভাবে যে ভেঙে পড়ল, আপনার কি মনে হয় যে শুরুতে যে প্রশ্নপত্র পেয়ে যেভাবে পরীক্ষা দিয়েছিল পরের প্রশ্নপত্র পেয়ে শিক্ষার্থীরা ঠিক একইভাবে পরীক্ষা দিতে পেরেছে? মনে হয় অসম্ভব। শিক্ষার্থীরা ওই কেন্দ্রে যারা পরীক্ষা দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর দায়ভার আপনাদের নিতে হবে, যারা কর্তৃপক্ষ রয়েছেন এই দায়ভার অবশ্যই নিতে হবে আপনাদের, আপনাদের বিচারের আওতায় আনা উচিত। কেন এই ভুল? এটি মস্ত বড় ভুল। আপনাদেরকে শিক্ষা বোর্ড থেকে কি বলে দেওয়া হয়নি যে কোন সেটে পরীক্ষা নিতে হবে? আপনারা কেন এই ভুলটা করলেন? ভুল করলেন করলেন, 5-10 মিনিটের মধ্যে একটা শুরু হওয়া হলেও তাও না হতো, পরীক্ষা শেষ হওয়ার জাস্ট 10-15 মিনিট বা 20 মিনিট আগে আপনি বলছেন, শিক্ষার্থীরা যেখানে একেবারে উত্তরপত্র লেখা শেষ হয়ে গেছে প্রায় সেখানে আপনি এই ভুলটা করতে পারেন না। আচ্ছা মনে করুন কোনো শিক্ষার্থী প্রশ্ন ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বা ভুল করে কসেটের জায়গায় খসেট পূরণ করে খসেটের বা অন্য প্রশ্নে পরীক্ষা দিয়ে ফেলেছে এবং পরীক্ষা অর্ধেক চলে যাওয়ার পরে একজন শিক্ষার্থী যদি বলে স্যার আমি ভুল করে এরকম করেছি, আমাকে 10 মিনিট সময় বাড়িয়ে দেন, একটু আমাকে নতুন করে লেখার সুযোগ দেন, আপনারা দেবেন? আপনারা এই যে মহামান্য গার্ডে যারা রয়েছেন, যে সকল শিক্ষক কিংবা কেন্দ্র সচিব আপনি যারা রয়েছেন, আপনি কি এই সুযোগটি শিক্ষার্থীদের দেবেন? কেউ দেবে না, এই শিক্ষার্থীকে এই সুযোগ কেউ দেবে না। তাহলে শিক্ষার্থীরা কেন আপনাদের এই সুযোগ দেবে? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, আপনাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত। যারা শিক্ষা বোর্ডে রয়েছেন, যারা শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন, আমার মনে হয় এই বিষয়টা তদন্ত করা উচিত এবং জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এবার আসি ভুল প্রশ্নপত্র যে বিতর্ক উঠেছে সেই বিষয়টা নিয়ে। এসএসসি পরীক্ষার একেবারে শুরুর দিন, শুরুর দিনেই প্রশ্নপত্রে লেখা 2 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট, এবং এমসিকিউ লিখতে হবে 30টা, লেখার তো কথা 15টা, তাই না, কিন্তু লিখতে হবে 30টা, সময় আবার মোট পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট। তার মানে হচ্ছে এই প্রশ্নপত্র, এই সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত আকারে পরীক্ষা হওয়ার আগে এই প্রশ্নপত্র ছাপানো হয়নি, এই প্রশ্নপত্র ছাপানো হয়েছে অনেক আগে এবং পূর্ণাঙ্গ সেটে বা পূর্ণাঙ্গ প্রশ্নপত্রে বা স্বাভাবিক সময়ে যে ধরনের প্রশ্ন হয় বা যে ধরনের সময় থাকে পরীক্ষার প্রশ্নপত্রে সেই সময় লেখা সেই প্রশ্নই ওইভাবেই এসেছে। আমার প্রশ্ন হচ্ছে এটি কি কোনো দায়িত্বের মধ্যে পড়ে? কেন সেখানে 1.5 ঘন্টা লেখা হলো না? কেন আপনারা পুনরায় প্রশ্ন প্রিন্ট করলেন না? টাকা বাঁচাতে চেয়েছেন? প্রশ্নপত্র তো আপনাদের টাকায় ছাপানো হয় না, প্রশ্নপত্র ছাপানো হয় শিক্ষার্থীদের ফর্ম পূরণের টাকায়। কাজে এই শিক্ষার্থীরা তো ফর্ম পূরণের টাকা আপনাদের দিয়েছে, তাহলে আপনারা আসলে কেন এই ভুলটা করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করলেন? একজন কোমলমতি শিক্ষার্থী দীর্ঘ 2টা বছর বা 1.5 বছর স্কুলে না এসে, স্কুলে বিশাল একটা তার শিক্ষার গ্যাপ
তৈরি হয়েছে তার জীবনে, সেই ট্রমা থেকে, সেই মানসিক ভেঙে যাওয়া মানসিকতা, মানসিক অবস্থা থেকে উত্রিয়ে যখন পরীক্ষার কেন্দ্রে একজন শিক্ষার্থী বসল, বসে দেখে প্রশ্নে বিভ্রান্ত, বিভ্রান্তি এবং সে নিজে বিভ্রান্ত হয়েছে। এই যে শিক্ষার্থীরা মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত হলো, এর এর মানে মানসিক ক্ষতি কি আপনারা ক্ষতি মনে করেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। মানসিকভাবে একজন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতি কি আপনারা ক্ষতি মনে করেন কি না, নাকি শুধু অর্থনৈতিক ক্ষতি কিংবা অ্যাক্সিডেন্ট করলে পা ভেঙে গেছে ওইটা ক্ষতি, মানে অর্থনৈতিক ক্ষতি ছাড়া আরও যে ক্ষতি হয় এটা কি আপনারা মনে করেন? মহামান্য শিক্ষা বোর্ড, আপনাদের বলছি, এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা কবে দায়িত্ববান হব? আমরা শিক্ষার্থীদের মানে নিয়ে এক ধরনের মনে হচ্ছে না যে এটা ছেলে খেলার মতো বিষয় হচ্ছে? প্রত্যেকটা প্রশ্নপত্রের সেটে একই রকম অবস্থা, কেন প্রশ্নপত্র ছাপানো হলো না এই প্রশ্নের উত্তর দেবেন আশা করি। আর আমি চাই যে শিক্ষার্থীদের এই ধরনের কোনো মানসিকভাবে বিপর্যস্ত করবেন না আপনারা, প্লিজ।